সেক্টরে সেক্টরে চাঁদাবাজি হয়, ঠিকাদারিতে চাঁদাবাজি, গাছের ব্যবসায় চাঁদাবাজি। আর ওদের চাঁদাবাজির কাছে ওদের জাতীয় নিরাপদ না, ওরা পাহাড়ির দিক থেকেও চাঁদা নিচ্ছে, বাঙালির দিক থেকে নিচ্ছে, পাহাড়ির দিক থেকেও নিচ্ছে চাঁদা। আমরা এগুলি তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, চাঁদাবাজি বন্ধ, নিরাপদে আমরা এখানে শহরে চলতে চাই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দিনের বেলায় বিকালে সন্ধ্যার আগে করে আমাদের দুজন ড্রাইভারকে কাপ চাই, নতুন বাগেশাঘাত আমাদের সদস্য তাদেরকে দা দিয়ে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করছে, জখম করছে। তারা সবাই উপজাতি, যেটা সত্য কথা, উপজাতি কর্তৃক আমাদের বাস ট্রাক সিএনজিগুলি মারছে, অতীতেও এরকম অনেক ঘটনা ঘটছে। উপজাতীয়দের হাতে সন্ত্রাসী তারা, তাদের হাতে আমাদের চারজন শ্রমিক হত্যা হয়েছে এই পর্যন্ত, সিএনজি চালক, একজন চালক এখনও অপহরণ, গাড়ি সহ তারও কোনো হদিস নেই। আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমরা আজকে থেকে বোরছাটা থেকে নির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটে গিয়েছি, বাস ট্রাক সিএনজি মাইক্রো সহ। আমরা সুস্থ বিচার চাই, ক্ষতিপূরণ চাই, আমরা নিরাপদে গাড়ি চালিয়ে এই পার্বত্য অঞ্চলে জনগণকে আমরা সেবা দিতে চাই। আমাদের কোনো নিরাপত্তা নেই, কিছু হলেই সিএনজির উপর আক্রমণ, বাসের উপর আক্রমণ, ট্রাকের উপর আক্রমণ, গাড়ি জ্বালিয়ে দেয়, গাড়ি ভাঙচুর করে, তাদের টোকেন কাটতে হবে, টোকেন কাটার পরও অনেক গাড়িতে, কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা নিরাপত্তা চাই, সেনা ক্যাম্প বৃদ্ধি চাই, কাপ্তাই আসামবস্তি সড়কে কমপক্ষে 10টি সেনা ক্যাম্প স্থাপন করতে হবে, এটা আমাদের জোরালো দাবি। রাঙামাটি চট্টগ্রাম সড়কে দেবপাঝুরি ওই এলাকায় সেনা ক্যাম্প স্থাপন করতে হবে, কুতুবসরি মানিকসরি খাগড়াছড়ি রুটে কমে 15টা আরও সেনা ক্যাম্প স্থাপন করতে হবে নিরাপত্তার জন্য। আমরা নিরাপদে গাড়ি চালাতে চাই, আমরা এখানে রাজনীতি করি না। আমরা যখন রাস্তায় গাড়ি নিয়ে বাইর হই, আমাদের পরিবারের জন্য আমরা গাড়ি নিয়ে বাইর হই, প্রশাসনের কাছে জোর দাবি থাকবে, আমাদেরকে নিরাপত্তা দিন, নিরাপত্তা না দিলে আমরা কঠোর এই ধর্মঘট থেকে আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই, কঠোরতম কঠোর আন্দোলন আমরা করবো এরকম আমাদের শহরে আমাদের নিরাপত্তার জন্য।